আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নূর নাফিজা আপুর লেখা সোনালী আলোর গ্রান গল্পের 17তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। যদিও মৌসুমী ভেবেছিল গল্পে গল্পে সময় কাটবে, তখনকার জিজ্ঞাসা সূত্রে ভেবে রাখা গল্পগুলো জানাবে, কিন্তু তার বর মহাশয় খেয়ে এসে কাঁথা মরে ঘুম দিয়েছে। বিয়ের উপর বিরক্ত হয়ে দুইটা বালিশের একটার দখল তাকে ছেড়ে দিতে হয়েছে মৌসুমীর জন্য। বিছানার এক পাশে চেপে যেতে হয়েছে অন্য পাশে জায়গা রেখে। এদিকে মৌসুমী পড়েছে মহা যন্ত্রণায়। যত বাড়ির চোখে ঘুম এসে ধাক্কা দেয়, তত বাড়ি ধাক্কা দেয় আজমাইন। এই লোক এক জায়গায় ঘুমানোর মানুষ নয়, ক্ষণে এদিক ক্ষণে ওদিকে ছুটে যাচ্ছে হাত পা। মৌসুমীকে কখনো ধাক্কাই মারছে, কখনো পা তুলে দিচ্ছে তার উপর। তার ধাক্কা ধাক্কিতে বার বাড়ি ছুটে আসা ঘুম ফের ছুটে পালিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে পাল্টা ধাক্কা দিয়েছে সে কয়েকবার, যদিও এতে সে খুব একটা লাভ হয়নি। সকালে ঘুম থেকে উঠেই শাশুড়ি মায়ের কাজ এগিয়ে দিতে গেছে, ঘরসহ পুরো উঠোন ঝাড়ু দিয়ে চকচকে পরিষ্কার করেছে, বারান্দা থেকে ময়লা বেড কভার আর কাঁথা তুলে বাথরুমে ভিজিয়ে দিয়ে এসেছে, দাদাজানের জন্য চা দিয়ে এসেছে, পরপর রান্নাবান্নার কাজ এগিয়ে দিয়ে এসেছে। হালিমা খাতুন খুশি হয়ে গাল টেনে বলল, ওরে আমার কাজের বুড়ি রে, মা ডেকে ডেকে কাজ করাতে পারে না, আর আমার কাজে ডাকার আগেই ছুটে এসেছে। তোর মায়ের হিংসা লেগে যাবে তো এতে, লাগুক ডাকাটা কি তো মায়ের অভ্যাস, কাজ কি আমি কম করি? হালিমা খাতুন মুচকি হাসলেন, আমার মৌসুমীর মতো কাজ কেউ করে না, আফরোজা এত বড় হয়েও না, মায়ের কাজও করে দিব্যি ডাকার আগে, বুঝলি? মেয়েটাকে গহনা গাটিতে ভালোই দেখাচ্ছে, নতুন সাজের নতুন চেহারায় অন্যরকম একটা প্রাপ্তভাব চলে এসেছে যেন এইটুকু সময়ের ব্যবধানে। হালিমা খাতুন মনোযোগ দিয়ে দেখলেন তাকে কিছুটা সময়, চোখের তৃপ্তিতে মন ভরে নিয়েছেন, বেশ ভালো লাগে তার এই সবকটা বাচ্চাকে, সর্বস্ব উজাড় করে মমতা ঢেলে দিয়ে দিতে চায় বাচ্চাদের, তবু যেন অতৃপ্তি রয়ে যায়। খানিক বাদে আজমেনকে ঘুম থেকে উঠতে দেখে মৌসুমী বলল, ঘুমের মধ্যে এত নড়চড় করো কে, হ্যাঁ সারা দিনের খেলায় পোষে না, স্বপ্নেও খেলো? আজমাইন শব্দ ঘুম ভাঙার চোখে ফেলফেল করে তাকিয়ে বলল, কে তোরে লাত্তি মারছে দু চারটা? লাত্তি না মারো, ধাক্কা তো মারছো কয়েকবার, আরেকটুর জন্য পড়ে যাই নাই? গেলি না কে, যাওয়া উচিত ছিল। তুমি কি ইচ্ছা করে ধাক্কা মারছো তবে? না, ইচ্ছা করে মারি নাই, তোরে ধাক্কাও আমি মারি নাই। আসলে একটা ব্যাপার তুই জানোস না। কি ব্যাপার? ভয়ঙ্কর একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি বললে ভয় পাবি? পাইতাম না বলো। ধাক্কা তোরে ভূতে দিছে, আমি দিন দুপুরে বাইরে খেলা করি না, আমার ভিতরে ভূত ঢুকছে। তুই প্রেম করছস না? একটা শাক চুন্নি প্রেমে পড়ছে, যার কারণে তোরে আমার বিছানায় সহ্যই করতে পারে না, তাই তোরে ধাক্কাইছে। কি জি, আজ ধাক্কা মারছে কাল গলা টিপে দেখবি মেরেই ফেলছে। তাই বলি, তুই আমার সাথে থাকিস না, আমার সাথে শাকচুন্নি ঘুমায়। বিছানা ছেড়ে হাই তুলতে তুলতে হাত মুখ ধুতে ধুতে বেরিয়ে গেছে আজমাইন। বিছানা মৌসুমীর মুখে দুশ্চিন্তার ছায়া, ভারী দুশ্চিন্তা পড়ে গেছে আজমাইনের কথায়। আসলে কি ভূত আছে, নয়তো এত সটফট ক্যান করে ঘুমের মধ্যে? এই শাকচুন্নিকে তো তবে তাড়াতেই হবে, দুনিয়ায় এত মানুষ রেখে তার বরের উপর নজর দিবে কেন? নাকি আজমাইন মিথ্যে বলে গেল তাকে? শাকচুন্নির নজর যদি পড়েই থাকে তার উপর, তবে সে জানলো কীভাবে? তার কি জানার কথা? কেউ কি নিজে নিজে বলতে পারে তার উপর জিন প্রেতের ছায়ার ব্যাপারে? আজ রাতে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করা দরকার, যদি সত্যি হয় তবে হুজুর কবিরাজের তালাশ করতে হবে শীঘ্রই, বর একান্তই তার। শাকচুন্নিকে সতীন বানানোর কোনো স্বাদ নেই, ভোরে মাতা বউ রোজার ঘুম একত্রে ভেঙে গেছে। বাড়ির পাশে মসজিদ হওয়া আজানের ধ্বনি একটু জোরেই শুনতে পাওয়া যায়। মাতা মসজিদে চলে গেলে রোজা ঘরেই নামাজ আদায় করে নিয়েছে, পরে ফুপুর কাছে গিয়ে দেখল তিনিও মাত্রই নামাজ পড়ে রান্নাবান্নার কাজে লেগেছেন। শাকসবজি কেটে দেওয়ার জন্য রোজা এগিয়ে গেল, মরিয়ম বললেন, তোর আজ কাটাকুটি করার দরকার নেই, একটু আরাম কর, এটুকু আমিই পারব। কেন ফুপু? কিছু না, এমনি নয়া হাত এত তাড়াতাড়ি পূরণ করার দরকার নেই, হাতের রং তাপকা থাকুক। গলার হারটা খুলে ফেলছস? হ্যাঁ, তোমার কাছে দিব ভেবেছিলাম, খুলে রেখেছি রাতে, নতুন বউ গয়নাগাটি পরে থাকলে ভালো দেখায়। রোজা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হার কি পরে থাকা যায় সেভাবে? আচ্ছা ঠিক আছে, হার নয় নাই পর,
চেইন রাখিস গলায়, বালা ধুলো থাকুক এগুলো খুলিস না, কিন্তু হাত কান নাক খালি থাকলে বউয়ের সৌন্দর্য থাকে না। আচ্ছা। রোজা তবুও ঘরটা ঝাড়ু দিয়ে গেল। ফুপ্পু একা হাতে সব করে সেটা ভাবতে ভালো লাগে না। সেখানে নিজে উপস্থিত থেকে এতটা আরামের ব্যাপারটা নিজের কাছেই তুচ্ছতাচ্ছিল্য হয়ে ফোটে। ঘর ঝাড়ু দেওয়ার সময় মাহতাব ঘরে ফিরছিল। এখন ঝাড়ু দেওয়া শেষে কোনো কাজ না থাকায় রুমে ফিরে এলে মাহতাব বাইরে যাওয়ার প্রস্তাব করল। ফুপ্পু আবার কিছু বলে কি না সেই দ্বিধায় পড়লে মাহতাব বলে নিল তার মায়ের কাছে। বাড়ির বাইরে এসে স্নিগ্ধ বাতাসের স্পর্শে প্রাণটাও স্নিগ্ধকর ধুলে দলতে লাগলো। পূর্বাকাশে চকচকে সোনালি আলো ফুটছে। নতুন দিনের নতুন আলো, খুব একটা সময় হয়নি আজকের এই আলো এদেশের মাটিতে পড়েছে। হেমন্তের এই সকালগুলো ভারী আরামদায়ক হয়। নাতিশীতোষ্ণতার কারণে বাচ্চাদের ঘুম ঘুম চোখে দলতে দলতে মক্তবে যেতে দেখা যাচ্ছে। কেউ কেউ কাজে যাওয়ার ব্যস্ততা ছুটেছে, তবে এখনও হয়তো ঘুম ভাঙিনি পাড়ার সবার। নিত্যকার কোলাহলের সৃষ্টি হয়নি, তবে শীঘ্রই হবে ঘুম কাতুরে গম্ভীর কণ্ঠ, ঘুম কেটে ঝনঝনে হলে। প্রাগ ভোরে ঘুম ভেঙেছে পাখিদের, বাদ ভেঙেছে কিচিরমিচির শব্দের, লোকায়ত কণ্ঠ জাগ্রত হলেই এই মধুর কিচিরমিচির ঝাঁকা পড়বে জনকণ্ঠের ভিড়ে। হাঁটতে হাঁটতে মাহতাব রোজাকে নিয়ে খুব বেশি দূরে যায়নি। কথা বলতে বলতে কিছুটা পথে গিয়ে আবারও ফিরে এসেছে, থেমেছে পুকুর ঘাটে। গাছের পাতার ফাঁকে চকচকে রোদে সে প্রতিবিম্বিত হচ্ছে পুকুরের টল টলে জলে। মোটামুটি বড় সড়ো একটা পুকুর, একপাশে বাঁধানো ইট সিমেন্টের পাকা ঘাট, মাহতাবের দাদার পুকুর। বাবা চাচা মিলে ঘাট বাদাই করেছে বহু বছর আগেই, এখনও নতুনত্ব ফুটিয়ে তুলতে রং ঢেলে মেরামত হয়। আশেপাশের অনেকেই ব্যবহার করে পুকুরের জল। ওপাশে অন্যান্যদেরও আছে, যাদের নেই তারাই আসে। নীরব ঘাটের নিরিবিলিতে এসে বসেছে রোজা ও মাহতাব একেবারে জলের সংলগ্নে। জুতো খুলে টলটলে জলে পা রেখেছে রোজা। মাহতাব তারই পাশে আছে, তবে সিঁড়ির একদম উপরে বসে। রোজাকে পা ভেজাতে দেখে বলল, খুব পরিষ্কার দেখাচ্ছে না পুকুর? গোসল করে ফেলো, তোমার শখ আমি পুকুর ঘাটে এলে গোসলে নামবে। করব, তবে এখন না, তোমায় নিয়ে সাঁতার কাটবো। ইস, আমি আসবো না এখানে গোসল করতে। কেন? এত মানুষের চোখ এড়িয়ে সম্ভব না বাইরে গোসল করা। এই যে এখন এসেছি, কেউ দেখছে? না দেখুক, তখন যে দেখবে না তার নিশ্চয়তা কি? সুযোগ বুঝে আসবো, মুচকি এসে জবাব দিল মাহতাব। রোজা বিপরীতে মুখে হাসি নিয়ে মেহেদি রাঙা হাতে স্বচ্ছ জলে হাত বেজাল। ভালো লাগার বহিঃপ্রকাশে হাত উঁচিয়ে এক চিলতে জল ছিটিয়ে দিল গভীর জলের ওপর। বিন্দু বিন্দু জলের চিটায় ক্ষীণ রেখা ঢেউ খেলে গেছে বৃত্তাকারে। মাহতাব মুচকি হেসে নিচে সিঁড়িতে নেমে বসল। মেহেদি রাঙা ভেজা হাতটা ধরল নিজের হাতের মুঠোয়। এই হাতের ছোঁয়া যেন একটু বেশি স্বচ্ছ হয়ে গেল পুকুরটা, তাই না? নাকি আমার চোখের স্বচ্ছতা? ইস, যা বলবে। মাতা হাতের পিঠে হাত রেখে পুনরায় পানির নিচে রাখল দুজনের একত্রিত হাত। পানির স্বচ্ছতার নিচে পরিষ্কার ও কোমল দেখাচ্ছে হাত দুটোকে। এই যে দেখো, শব্দ ফোটা পদ্মের চেয়েও সুন্দর তোমার হাত, পাখির পালকের চেয়েও কোমল। এই কোমলতার পরশে আগলে রেখো আমাদের ছোট্ট সংসার মহল। হাত সুন্দর সুন্দর তোমার ঐ চোখ, সুন্দর হতে পারে তোমার মন, তাই দেখতে পাও এত সৌন্দর্য, অনুভব করতে পারো তার মোহ। তোমার ইচ্ছের পূর্ণতায় সদা সর্বদা আমার চেষ্টা থাকবে অবিরল, আলহামদুলিল্লাহ। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।